আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা একটু পুরান ঢাকায় একটা বিয়ে খাইতে আসছি। এই বিয়েটা হচ্ছে সাকিব ভাইয়ের বিয়ে, আর আমাকে ইনভাইট করছে তার আপন বড় ভাই রাকিব ভাই। তো রাকিব ভাই ইনভাইটেশনের পাশাপাশি আমাকে আবার এটাও বলছে, ভাইয়া একটু যদি আপনি চান তাহলে কিন্তু শ্যুট করতে পারেন পুরান ঢাকার বিয়ে। আমি বললাম যে হ্যাঁ, এটা তো একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর ইদানিং দেখলাম যে আপনাদের বিয়ে শাদী দেখতে নাকি ভালোই লাগে। আমি ভাবলাম যে তাহলে যেহেতু আজকে আমরা এখানে ইয়ে করব, আমরা যেহেতু এখানে আজকে খাওয়া দাওয়া করব, বিয়ের একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছি, সো আজকে আমরা এখানে একটা শ্যুট করব এবং এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো চলেন আমরা একটু দেখি কী কী আছে। একটু কিচেনটা ভিজিট করে আসি আগে, না কিচেনটা ভিজিট করে আসি। কারণ কিচেনে আমাদের এক্সেস দিয়ে দিছে যে ভাই আপনারা কিচেনে যাবেন, সব কিছু ঘুরে ঘুরে দেখাইছে। সো আমরা যাব, আমরা কিচেনটা দেখব যে কি অবস্থা। হ্যাঁ, বেশ মানে হেভি খাওয়া দাওয়া হয় কিন্তু পুরান ঢাকার বিয়ে শাদীতে। হ্যাঁ, একটা দুইটা আইটেমে হয় না, বেশ কয়েকটা আইটেম থাকে। আসেন একটু সামনের দিকে আসেন। এখানে বোরহানি হচ্ছে, এখানে আছে স্পেশাল যন্ত্র, এটা এখনো কমপ্লিট হয় নাই। এটা আরো আপেল কমলা কি কি যেন দিবে, আঙুর টাঙুর। আর এই সাইডে হচ্ছে কাচ্চি,
এই সাইডে হচ্ছে জালি কাবাব, জালি কাবাব ভাসতেছে, এই যে কাকা জালি কাবাব ভাসতেছে। এগুলা সব কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, আর এই সাইডে গরুর কালিয়া আছে, গরুর কালিয়া কাচ্চি বিরিয়ানি। কাচ্চি ওই সাইডে ওই কালিয়া দিয়ে খাওয়ার জন্য নান রেডি হচ্ছে, ওই যে নান রেডি হচ্ছে, নান রুটি স্পেশাল নান। এই সাইডে আবার নানের উপরে ঘি মাখানো হচ্ছে, ওইদিকে ওই যে মশলা কাটতেছে এখনো। হ্যাঁ, তো এই আর এইখানকার হেড বাবুর্চি আছে এখানে। ভালো আছেন, আপনার নাম কি? কাচ্চি বিরিয়ানি মিন্টু বাবুর্চির হাতে স্পেশাল কাচ্চি বিরিয়ানি আজকে খাওয়া হবে। কি নবাব ফ্যামিলি থেকে? নবাব ফ্যামিলি থেকে আসছে মিন্টু ভাই বলতেছে। খাসির কাচ্চি, ওই যে তেলগুলা কিভাবে ফুটতেছে এখন। হ্যাঁ, আচ্ছা, টোটাল কয় ডেক রান্না হয়েছে? 10 ডেক। প্রতি ডেকে 100 জনের জন্য আছে খাবার, 1000 মানুষের অ্যারেঞ্জমেন্ট। দুটি মিলে আপনি 1400 লোক খাবেন, যবে যেমন মনে করে যে আপনি 1400 লোকের খাবার হয়। হ্যাঁ, 1400 লোকের খাবার হইলে, হ্যাঁ হ্যাঁ, 1400 লোকের কাচ্চি বিরিয়ানি, 700 টাকা রুটি, কালিয়া। আচ্ছা আচ্ছা, টোটাল এখানে কতজন মানুষের খাবার হচ্ছে? 1300 লোক খাবে। ওকে, সবগুলাই এইভাবে কেটে কেটে চেক করবে যে কতটুকু কি কমপ্লিট হইল। যে আবার এখানে মিন্টু ভাই আবার কাটা শুরু করছে, বাসমতি চাল দিয়ে করা হয়েছে। পুরান ঢাকার বিয়েতে আপনি কত বছর ধরে রান্না বান্না করেন? 30 বছর। আপনার বয়স কত? আমার বয়স 54। মানে আপনি 24 বছর বয়স থেকে নিজে রান্না করেন, আর এর আগে তো মনে হয় কারোর সাথে কোনো ওস্তাদের সাথে ছিলেন, তাই না? আপনার বড় ভাইয়ের সাথে আপনি ছিলেন ছোটবেলা থেকে। ওকে, ইনশাল্লাহ আজকে আপনার হাতের রান্না খাবো, আশা করি খুব ভালো লাগবে। চলো।
কে নিশার? এই যে সামনে কত খাবার আসবে, এখন এই সমস্ত খাবার রেখে তুমি ভিডিও করবে, তোমার কেমন লাগবে, ফিলিংস কেমন? হ্যাঁ লোল পড়বে, হ্যাঁ জিভে পানি আসবে, হ্যাঁ এই যে বাচ্চারা দেয় না টিস্যু, না বাচ্চারা এই এখানে লোল, এটা কি বলে লোলদানি, লোলদানি, ওকে আমি তোমার জন্য একটি লোলদানি কিনবো দিশাদ, তোমাকে আমি লোলদানি পরিয়ে নিয়ে যাবো ভাই। এটা কি চাটনি? সালাদ দিছে, চাটনি দিছে, আসল খাবার এখনও আসে নাই। কী কী খাবার আমরা আপনাদেরকে দেখাইছি, তারপর আবার একটু বলে দিই। এই কি আছে জানো, এখানে জানো এখানে আছে কাচ্চি 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 বিরিয়ানি। আমাদের সাথে আছে হচ্ছে গিয়ে ওসমান আছে, ওমর আছে, আপনাদের ভাবি আছে, এবং আমাদের দুজন ছোট ছোট কিউট ভিউয়ার আছে। এই যে এই দুইটা আপু, দেখেন আপু দুজনের নাম বলো তো একটু। সামিয়া আফরোজ তুলি, আর তোমার নাম? তাশফিয়া আফরোজ তিশা। তিশা আর তুলি দুই বোনকে নিয়ে আমরা আজকে খাওয়া দাওয়া করতে বসছি। শাগুন কমিউনিটি সেন্টারটার নাম হচ্ছে শাগুন, এটা লালবাগে শাগুন কমিউনিটি সেন্টার। এটা সম্ভবত বোরহানি, বোরহানি যখন বানাচ্ছিল তখন আমরা সামনে ছিলাম, আমি দেখছি বোরহানিটা কীভাবে বানাচ্ছে। বাট না, তবে আমি আমরা না কোনো কিছুর প্রসেসই ওইভাবে দেখানোর সুযোগ পাই নাই বা দেখাই নাই আসলে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব পুরান ঢাকার যে কোনো একজন বাবুর্চিকে নিয়ে আমরা একদিন শ্যুট করব। ইয়া মোটা মোটা নান, এইখানে আছে হচ্ছে গরুর মাংসের কালিয়া, জালি কাবাব, আবার গরুর মাংসের কালিয়া, এই সাইডে আছে সালাদ। আচ্ছা তোমরা নিয়ে নাও না, নাও, অস্থির অবস্থা। হ্যাঁ এটার একটা ক্লোজ শট নেওয়া লাগবে, গরুর মাংসের স্মেলে মাথা নষ্ট হয়ে যেতেছে। রুটিটা দেখছেন ইয়েলো কালার হয়ে গেছে, এটা খুব হেভি একটা রুটি। শুরু করি, মাংসটা যা হয়েছে না, একটা কচি হাড়। আমার জীবনের যতগুলো গরুর মাংস খাইছি তার মধ্যে এটা অন্যতম, মানে কয়েকটা সেরা মাংসের মধ্যে এটা একটা। এটা কিন্তু বিয়ের সময় যে রেজালা করে, রেজালা না, এই রেসিপিটার নাম হচ্ছে কালিয়া। সম্ভবত আমাদের প্রয়াত নায়ক জসিমের একটা সিনেমার নাম আছে কালিয়া, তাই না? অস্থির, আমি মাংস আরো নিব। এই কেউ লজ্জা করে খাবা না, সবাই নিজের মনে করে খাও। এই হাড় সহ মাংসটা নিতে হবে। আরে প্রত্যেকটা মিট আমার কাছে স্পেশাল মনে হইতেছে, কেন যেন বিয়ের খাবার, এই খাবারের কোনো তুলনা হয় না। আমরা সাধারণত বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায় কাচ্চি খাইতে গেলে বলি যে বিয়ের কাচ্চির মতো হয়েছে, বিয়ের কাচ্চির মতো হয়েছে। তার মানে আমি কম্পেয়ার করি হচ্ছে বিয়ের কাচ্চিটাকে বেস্ট ধরে। এই সেই বিয়ের কাচ্চি চলে আসছে আমাদের। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই, অসুবিধা নাই, এটা আমার সামনেই থাকুক। অসাধারণ, আমার নান রুটি খাইতে ইচ্ছা করতেছে, নান রুটি আর গরুর গোশ। তারপরেও কাচ্চি নিতে হবে,
জানি না কি আসতেছে না আসতেছে, আমি বুঝতেছি না, আমি শুধু নিচ্ছি, নেয়ার দরকার আমি নিচ্ছি। পুরান ঢাকার বিয়েতে কি হয় জানেন, পুরান ঢাকার বিয়েতে রাইস খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় কাচ্ছিতে, খালি মিট আর মিট, এত পরিমাণ মিট থাকবে যে আপনি রাইস খুঁজে পাবেন না। এই যে আলু নিলাম, আলু প্রচুর নিছি কিন্তু আমি, প্রচুর, দেখছো আমি কি পরিমাণ নিছি বন্ধুরা, আপনারা একটু দেখেন। হেই গাইস, দিস ইজ ফাহিম ফ্রম বাংলাদেশি ফুড রিভিউয়ার। গুর্দা চুরি হয়ে গেল আমার প্লেট থেকে, দিস নট ফেয়ার, তাই না? আসলে জালি কাবাব তো আমার একটাই হয় না। আচ্ছা ঠিক আছে, এখানে এখানেই থাকে। হ্যাঁ, এই যত পিস লাগবে, এই যে এখানে আছে, সামনে এই সামনে রাখেন, এই তো। সবাই পাইছে জালি কাবাব? তোমরা পাইছো? হ্যাঁ ঠিক আছে, চলেন আমরা কাচ্চি খাই রাইসটা। আহ হা, এই হচ্ছে কাচ্চি রাইস। একবার কি হয়েছে জানেন, আমি একবার, একবার না, আমি আমার লাইফে মোটামুটি তিনবার চারবার, চার না চারের অধিক, পাঁচবার আমরা, মানে আমরা না, আমি উইদাউট ইনভিটেশন আমি বিয়ে খাইছি। বিসমিল্লাহ। দাওয়াত টাওয়াত না, খাইতে মনে চাইছে, পোশাক আশাক একটু ভালো ছিল, সামনে কমিউনিটি সেন্টার ছিল, ঢুকে গেছি। তো এরকম একটা বিয়ে আমি খাইছিলাম যাত্রাবাড়ির সম্রাট কমিউনিটি সেন্টারে, সে এক বিশাল ইতিহাস। বিয়ে ছিল হচ্ছে জুরাইনের কোনো এক রাজনৈতিক নেতা অথবা এমপি তার ছেলের। আমি ঢুকে বসে আছি, গেস্ট আসে না, আসে না, তিনতলা চারতলা ঘুরি, এর ভিতরে একজন এসে জিজ্ঞেস করে, এই সেন্টু কই? সেন্টু? হ্যাঁ, আমরা বলি যে সেন্টু ভাই ওইদিক গেছে। আসলে তো সেন্টু নামে কারো আমরা চিনি না, আমরা চুরি করে বিয়ে খেতে আসছি। তো পরে ফাইনালি গেস্ট আসা শুরু করলো এবং খাবার দিল, এবং ফর্চুনেটলি আনফর্চুনেটলি যেটাই হোক, আমি আমি যে টেবিলে বসছি ওই টেবিলে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব বসছে, মানে বড় বড় নেতারা বসছে আর কি, এই প্রতিমন্ত্রী বা আপনার ধরেন এমপি কয়েকটা জায়গার তারা বসছে, আমিও তাদের সাথে বসছি। এখন জানি না আমারে কি তাদের মানে ড্রাইভার অথবা সিকিউরিটি গার্ড মনে করছে কিনা আমি জানি না, বাট আমি বসছি তাদের সাথে। আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, তখনও আমার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল। তো খাবার দিছে, রোস্টার সাইজ হয়েছে এরকম বড় বড়, মানে যদি আমি রানটা ধরি তাহলে এরকম উঁচু হবে, এত বড়। তার সাথে কাচ্চি বিরিয়ানি, জালি কাবাব টালি কাবাব এগুলো তো আসেই, মোটামুটি খাইলাম, ভালোই খাইলাম, কিন্তু রাইস খুঁজে পাই না। মানে জিনিসটা কী হয়েছে যে প্রচুর পরিমাণে খাসির মাংস আমরা খেয়ে ফেলছি, কিন্তু আমাদের ভাত খাওয়া হয় নাই, রাইস পাই নাই, রাইস অনেক কম। এর মধ্যে আবার বর আছে, বর আসলো আমাদের সাথে, কুশল বিনিময় করলো, ঠিকঠাক খাচ্ছেন তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। তা খাওয়া দাওয়া শেষ করে নিচে আসা দেখি যে মুঘল আমলের কোনো এক বাচ্চা দাঁড়ায় রয়েছে, প্রায় 6.5 ফিট লম্বা। তো আমি চিন্তা করলাম যে এই লোক এই জায়গায় দাঁড়ায় আছে, একেবারে রাজকীয় পোশাক টোশাক কইরা, উনি কে কে হইতে পারে? পরে জানতে পারলাম যে উনি হচ্ছে পানওয়ালা, উনি শাহি পান বানায়। ভালো কথা, বললাম যে তাহলে দুটা পান বানান, সুন্দর করে বানাইলো। আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তার নাম ছিল হাসিব, হাসিব বলে ভাই চলেন আমরা জায়গা, আমি বললাম যে চল জায়গা। তো আমি বের হয়ে বলতেছি যে শোন হাসিব, পিছে তাকানো যাবে না, সোজা হাঁটা দিব, এক হাঁটায় আমরা যাত্রাবাড়ি বাসতাম।
তারপরে দুজন চিন্তা করলাম যে পকেটে তো হাজারখানেক টাকা ছিল, তাহলে কী করা যায়? বাসে যদি যাই তাহলে যে ঝাঁকি খাবো তাতে যে রাজকীয় খাবার খাইলাম সব হজম হয়ে যাবে, দরকার নাই খাবার হজম করার এত তাড়াতাড়ি। একটা ছোট্ট একটা ট্যাক্সি ক্যাব নেই, তখন উবারের যুগ আসে নাই, তখন ওই যে কালো ট্যাক্সি হলুদ ট্যাক্সি এগুলো পাওয়া যেত। পরে ফাইনালি আমরা একটা কালো ট্যাক্সিতে করে বাসায় আসলাম। এইটা ছিল আমার প্রথম চুরি করে বিয়ে খাওয়ার অভিজ্ঞতা। এরপরে আরও প্রায় চার পাঁচটা বিয়ে, সেই সম্রাট কমিউনিটি সেন্টারে আমার প্রথম বিয়ে খাওয়া, এটা উইদাউট ইনভিটেশন। এরপরে আমি বিলাসভবনে খাইছি, বিলাসভবনে যেদিন খাইছি সেদিনও বেশ ভালোই আইটেম ছিল, এরকম বড় বড় চিংড়ি মাছ, কাবাব, কোফতা, কাচ্চি, ঠিক আছে, রোস্ট, এই খাসি, গরু আলাদা আলাদা খায়াটায় বেরোইছি। বেরোয় বাস সুন্দর বাসায় টাসে আসলাম দুই বন্ধু, আমি আর তুষার। পরের দিন আমি যাচ্ছি আগারগাঁও, দেখি বাম পাশে যেই মেয়ের বিয়ে খাইছি সেই মেয়ের বাবা দাঁড়ানো, হ্যাঁ আমার দিকে তাকায় আছে। আমার হয়তো দেখছে আগের দিন দেখছে যে এই ছেলেটা বসে বসে খাইতেছে, কার গেস্ট কার গেস্ট চিন্তা করছে অনেক অনেকক্ষণ পরে, হয়তো হয়তো মনে করছে যে আমার ছেলের গেস্ট বা আমার মেয়ের গেস্ট কিছু একটা মনে করছে। তো আমি ওই দিন একটু ভয়ই পাইছিলাম যে আসলে আমার যদি এখন রিক্সা থেকে নামায় বলে যে ভাই কালকে যে তুই আমার মেয়ের বিয়ে খাইলি কি, মানে কোন জায়গা থেকে দাওয়াত পাইছিলি বা কি, হ্যাঁ। তো এই জন্য ফাইনালি বিয়ে ওইভাবে বিয়ে খাওয়া ছেড়ে দিছি, আর এখন তো খাইতেই পারবো না, এখন গেলে দেখা যাবে যে আজ বলবে আরে ভাই ভাই আপনি কোন পক্ষ, আচ্ছা আপনি কোন পক্ষ আপা, আপনারা কোন পক্ষ, আপনারা কোন পক্ষ, ছেলে পক্ষ, আমরাও ছেলে পক্ষ, জিজ্ঞেস করে নেবেন টেবিলে যে ভাই আপনি কোন পক্ষ কে, তুমি হচ্ছে লোল পক্ষ। জালি কাবাবটা মনে হয় চিকেন জালি কাবাব, চিকেন জালি কাবাব, হ্যাঁ মজা ভালো লাগতেছে। আহ এই হচ্ছে আপনাদের প্রিয় কাচ্চির আলু, আলুটা যা হয়েছে না মনে হচ্ছে যে আমি মিষ্টি আলু আছে না, মিষ্টি আলু অনেক সময় খাইতে কিন্তু খুব মজা লাগে, নরম হয়ে যায়, এই আলুটা অনেকটা ওরকম হয়েছে। আচ্ছা ভালো কথা, তোমার একটু অনুভূতি জানি, কেমন লাগতেছে? পুরানাগার বিয়ে খাইলাম, এ তারিও আমি খাইছি একবার, ওইটাও কিন্তু আমরা ছেলের মার সাথে বসে খাইছি, বরের মা আর আমরা খাও। আর এইসব খাওয়ার আগে আমি আবার চিন্তা করি কি যে খাবার তো দুনিয়াতে আসলে আল্লাহ পাঠাইছে, আমার রিজিক রাখছে এই জায়গায়, যেমনি খাই খাচ্ছি। এভাবে করে প্রায় পাঁচবার পাঁচ থেকে ছয়বার আমি উইদাউট ইনভাইটেশনে আমি বিয়ে খাইছি, তবে এটা কিন্তু ইনভাইটেশনের বিয়ে, এখানে উইদাউট ইনভাইটেশন না, এখানে প্রপার একেবারে দাওয়াত পাইছি, দাওয়াত উদ্দেশ্যে আসছি, দাওয়াত খাচ্ছি, ঘুরছি ফিরছি, কিচেনে ঢুকছি, সব করছি। আমাদের ওসমান কাচ্চি খায় না, খাও তাহলে, তুমি কাচ্চি খাবা না আজকে, এটা আমার আমার একটু এক গাল খাওয়াই দিই, নাও না দুই গাল, এক গাল না, এক গাল খাইলে তো তোমার বিয়ে হবে না। ওসমান বিয়ে করবে, ওসমানের বেবি হবে, তারপর ওসমান যেন কী বলে ওর বাচ্চারে, ও পাইলট বানাবে না, পাইলট বানাইলে ওরে ছাইরা প্লেনে করে উইরা চলে যাবে, নাও বিসমিল্লাহ। যারা আপনাদের মানে মেয়ে মেয়ে আছে যাদের, যারা ওসমানকে জামাই হিসাবে পছন্দ করেন, তারা এখন থেকেই মোটামুটি এক ধরনের একটা প্রস্তুতি নেন যে এর জামাই বানাইতে হবে, ঠিক আছে না?
ওসমানের বিয়ে আমরা ধুমধাম করে দেবো, আমরা পুরান ঢাকার মেয়ের সাথে ওসমানের বিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা মনে করো যে একটা ঢাকাইয়া দাওয়াত আমরা রেগুলার পাবো আর কি। ওর বিয়ে দেবো, ওই যে ওমরের বিয়ে দেবো হচ্ছে যে বরিশাল্লা মেয়ের সাথে। তুই ওর জগাইটা বরিশাল্লা আছে না ওগুলার সাথে? আর দিশাদের বিয়ে দেবো ইরানে, আমরা ইরান থেকে দিশাদের বউ আনবো, ইরানি প্রিন্সেস। চলবে দিশাদ? আমার নিজেরই আরেকবার বিয়ে করতে মন চাইতেছে তোর বাবিরে। কারণ আমরা প্রপার প্রোগ্রাম করি নাই তো, আমরা একেবারে জাস্ট একটা আধা খেসরা প্রোগ্রাম করছিলাম তো, তারপরেও আমাদের বিয়ে মোটামুটি তিন চারবার খাওয়া হয়েছে। মানুষ আমাদের বিয়ের খাবার কিন্তু তিনবার চারবার খাইছে, প্রথমে আমার বাসায় গেছে, তারপর তোমার বাসায় গেছে, তারপর সেন্টারে গিয়ে খাইছে, আচ্ছা প্রথমে ওদের বাসায়, তারপর আমাদের বাসায়, তারপর আবার ওদের বাসায়, তারপরে সেন্টারে, চারবার খাইছে আর কত? আচ্ছা আমাদের জানুয়ারির 12 তারিখে আমাদের অ্যানিভার্সারি এবং জানুয়ারির 14 তারিখে আমি এই দুনিয়াতে আসছি এবং এই দুনিয়ায় একজন কি বলবো, এই দুনিয়ায় একটা নতুন বাটপার আসছে, এটা বলবো নাকি? ও আচ্ছা, ও বলতেছে যে নতুন ফুড ব্লগার। হ্যাঁ, এই দুনিয়ার বুকে আমি আসছি, আমার জীবন সার্থক এই দুনিয়াতে আসে। হ্যাঁ, আরও একজনের খাবার বাকি আছে, খাসির মাংস দিয়ে মাখাই খাবো না? আর দেন দেন দেন, জর্দার ক্ষেত্রে আমি না করতে পারি না। আরে ম্যামেরটাও আমারে দেন। কালো আঙুর, লাল আঙুর, মিষ্টি আপেলও আছে। মালাই দেয়া, মালাই পুরান ঢাকায় বিয়েতে আসলে যে কয়টা মেয়ে দেখা যায় সব কয়টার এই বউ মনে হয়। ঢাকাইয়ারা খাওয়াইতে কিপটামি করে না, ঢাকাইয়াদের মন হয়েছে গিয়া এভারেস্টের মতন বড়। ওসমানের এখনও শেষের পথে না, ওসমান দিশাদ মামার সাথে বসে বসে খাবে। আর ভাই ওই যে আমার ওই ছোট ভাইটার জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। আগে আপনি গরম পানি দিয়ে হাত ধোয়াই দেবেন, ওটা বলবেন না? হাত তো ধোয়াবেন, বুঝছি আমি, অসুবিধা নাই দেবনে। ভাই একটু কার খাইতে পারলাম না, সরি, থ্যাংক ইউ। হ্যাঁ পানি তো গরম আছে মাশাল্লাহ, ঠিক আছে। এই আমার হাতটা ধোয়া দেখে আপনারা কি করবেন? ঢাকায় বিয়া দেখা হালাইছি, আপনারা দেখে হালাইছেন, এমন খালি মনে করেন যে পুরান ঢাকায় চিপাই চুপাই ঘুরবেন, আর যে এনে বিয়া হইতেছে হ্যাট করে ফান্দে যাবেন, ঠিক আছে না? একটু ভালো কাপড় চোপড় থাকলে দিব। বেড়ালান তাই আজকে আইসে, আজকে আইসে ভাই, তাই একটু চোরের মতন খায় না? ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা নিচে যাব এবং কী খাবো দিশাদ? হ্যাঁ হ্যাঁ, কি জানো স্যার? হ্যাঁ হ্যাঁ, এই পানের একটা গান গাও না, আরে গাও না, গাও না একটা পানের একটা গান গাও না। হ্যাঁ
হায় হায়, একজন হাত ধোয়া হইলো কয় সবাই দিতে হবে, এটা কি কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? আজকে তো দিল, আজকে কি আমার বিয়ে? আমি যদি বিয়ে করে যেতাম তাহলে দিতাম। আচ্ছা, যে দিলাম, যান। ওকে, তাহলে আমরা ওই চলেন। এই ধরনের বিড়ম্বনায় আমাদের মাঝে মাঝে করতে হয়। এটা কোনো ভাই, তুমি কিন্তু নিয়ে নিও, ভাগ নিয়ে নিও, বাড়াই দিছি আমি। ঠিক আছে, চলেন আজকের মতন আমরা এখান থেকে উঠি, আমরা একটু পান খাই। হাতটা তো ধোয়া হয়েছে। আব্বা তুমি খাও বসে বসে, ঠিক আছে? কালকে সকালে তোমার নিয়ে যাবো, এসব খাও। ভুল করে বেশি ভিডিও আপলোড করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই করবো, বেশি করলে আবার অসুবিধা তো। কথা হচ্ছিলো আমার 2021-এর গরু নিয়ে, মোটামুটি ওনারা দেখছে। হ্যাঁ, আচ্ছা পান খাবো। হ্যাঁ ভাইয়া, এখানকার পান কি শাহি পান? দেন না একটা পান দেন। এই যে দেখেন এখানকার শাহি পান। হ্যাঁ, এই যে বিভিন্ন মশলা, এই যে পান বানানো হচ্ছে, পান বানাচ্ছে, সবাই পান খাচ্ছে, নিজেদের মতো করে নিয়ে খাচ্ছে। যদি কারো লাগে এক্সট্রা করে এখান থেকে নিবে, কারণ আমি কি নিতে পারি, আমি চাইলে এটা নিতে পারি একটু এক্সট্রা। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে নারিকেল। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখছি, এই যে একটু মিষ্টি জাতীয় জিনিস দাও। হ্যাঁ, অনেক কিছু আছে। যাই হোক, আমরা এখন এটা মুখে দিয়ে দিই। আসো তুলি, কারণ পান খাওয়া অবস্থায় সেলফি তুলবা, মানুষ তো বলবো যে খেতে উঠবা। আপনি খাইতে বসলে আমি ভাত নিয়ে বসি ভাই। কফি খাওয়া চলতেছে। এই যে অমর কফি নিয়ে আসছে, কফি নিয়ে আসছে অমর। অমরের ভূমিকা দেখছেন, কঠিন কিন্তু। ওসমান আসো, বিভিন্ন খেলনার সামগ্রী পাওয়া যায়। দেখছো তোমরা কি বেলুন নিবা, বেলুন বল নিবা, মুখস্ত পড়া যাবে না। কই ক্যামেরা, কত করে? দেন 2 পিস। ঠিক আছে, তো ফাইনালি আজকে আমরা বিদায় নিই। বিয়ে শাদী চলছে, চলবে। এই বিয়ে শেষ হওয়ার না। পুরান ঢাকার বিয়ে দেখলে এরকমই মনে হবে আপনাদের, হয়তো রাত 2টার সময় বরবউ দুজন বাসার উদ্দেশ্যে রওনা করবে, এরকমই হয় বোধ হয়। হ্যাঁ, তো আজকের মতন আমরা বিদায় নিই। অনেক বেশি ক্রাউড, আমরা এখানে আর খুব বেশি কোনো স্টে করব না, চলে যাব। ক্যামেরার সামনে দিয়ে যাওয়াটা একটা মানে ক্রেডিট, একটা আর্ট, যে ক্যামেরায় একজন কথা বলতেছে তার সামনে দিয়ে যদি আমি যাইতে পারি, তাহলে আমিই তো সাকিব খান। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।